আমি ওদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। নির্বাচনে আর কারো সাথে প্রতারণা না করতে পারবে। আমি গত 2 বছর যাবত ধৈর্য ধরে আছি। একটু বাড়তি চেষ্টা, একটু বাড়তি মনোযোগ আর আধা ছটাকের মতো বাড়তি জেদ, ব্যাস কি আর চাই। চেষ্টা করেছো অথচ সাফল্য আসেনি, এটা হতেই পারে না। এমন মোটিভেশন একদিকে শিক্ষার্থীদের উজ্জীবিত অনুপ্রেরণিত করে, অপরদিকে একজন শিক্ষার্থী যখন তার বাবার কষ্টে সৃষ্টি অর্জিত টাকা বারংবার গুটি কয়েক প্রতারকের হাতে তুলে দিয়ে শিক্ষা জীবনের যুদ্ধে অংশ নেওয়ার ঠিক আগের মুহূর্তে জানতে পারে শিক্ষার্থী তালিকায় তার নামই নেই, তখন চোখের অঝোর ধারা বইয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না। ঠিক এমনই ঘটনা ঘটিয়েছে বগুড়া শাহ সুলতান কলেজের কয়েকজন অফিস সহকারী। তাদের নির্লিপ্ত প্রতারণার কারণে এবারের HSC পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি অন্তত 20 জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের যা হওয়ার হলো, প্রতারকরা তো আঙ্গুল ফুলে কলা গাছল। শিক্ষার্থীদের দাবি, তারা কলেজে ভর্তির যাবতীয় নিয়মকানুন মেনে নিয়মিত ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে। HSC পরীক্ষার শুরুর কয়েকদিন আগে থেকেই তারা প্রবেশপত্রের জন্য অফিস সহকারী হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করছিলেন। হারুন কালক্ষেপণ করছে আজ দেব কাল দেব করে। সর্বশেষ বৃহস্পতিবার পরীক্ষার দিন সকালে ওই শিক্ষার্থীদের কলেজে আসতে বলে হারুন। কিন্তু কী লাভ তাতে? গত 2 বছরে যে অপকর্মের সমাধান করতে পারেননি, পরীক্ষার কয়েক ঘন্টা আগে কীভাবে দেবে এর সমাধান? শিক্ষার্থীরা এসে জানতে পারেন তারা শাহ সুলতান কলেজের শিক্ষার্থীই না, অথচ ওই শিক্ষার্থীদের কাছে রয়েছে বিভিন্ন সময়ে কলেজের টাকা জমা দেওয়ার রসিদ। খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত অফিস সহকারী হারুনুর রশিদ মাস্টার রোলে কলেজে কর্মরত এবং কলেজের পরীক্ষা কার্যক্রম কমিটির সদস্য। তার নামে বিগত সময়ে একাধিকবার অনিয়মের অভিযোগ উঠেছিল কলেজে। মুসলেকা দিয়ে বহাল তবিয়তেই আবারও প্রতারিত করছেন শিক্ষার্থীদের। তিনি ছাড়াও এই প্রতারণায় আরও 2 সহকারী রয়েছেন তার, আমিনুল ইসলাম, আব্দুল হান্নান। গত বছর HSC পরীক্ষায় ফরম ফিল আপের সময় 5 থেকে 7 জন একই রকমের প্রতারণার শিকার শিক্ষার্থী পাওয়া যায়। তবে ওই সময় কলেজের শিক্ষকদের প্রচেষ্টায় তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। তারাও হারুনের মাধ্যমে ভর্তি হয়েছিল। এর আগে হারুন গণিত বিভাগের অফিস সহকারী ছিলেন, কিন্তু শিক্ষার্থীদের কাছে অনৈতিকভাবে টাকা নেওয়ার অভিযোগে তাকে সেখান থেকে বরখাস্ত করা হয়। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বলছেন, প্রতারিত শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীতে ওই শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। পরীক্ষার ফিও আমি ওকে দিছি, তারপরে আমাকে ফর্ম ফিল আপের টাকার কথা বললো। ফর্ম ফিল আপের টাকাও 6,000 টাকা ওই আমার থেকে নিছে, নিয়ে ফর্ম ফিল আপ করে ওরে একদিন বললো যে ইয়া প্রিন্ট করতে দিয়ে আসছি বোর্ডে, বোর্ড থেকে আনতে মানে 16 তারিখে আনবে, কালকে রাতে আনার কথা, কালকে রাতে আসতেছে কিন্তু ওই পরে আনি নাই আমাদেরটা। আসে বলতেছে তোমাদের তা বললো না সরি, ওই যে এই কথা বললো। ফির আবার সকালে ফোন দিতে বলছে 8টার সময় বলতেছে কি না হলো না, তোমার রেজিস্ট্রেশন কার্ড হয়েছে, রেজিস্ট্রেশন আসে নিয়ে যাও। আসলে আমার এই কলেজে ভর্তিই হয়নি, ওই রেজিস্ট্রেশন কই থেকে আমাকে দিত আজকে।